ওয়েলকাম ব্যাক। তোমরা সব কেমন আছো বন্ধুরা? বেঙ্গলি ব্লগার মনালিসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, যেটা আমি মানি প্ল্যান্ট গাছ একটা থেকে কী করে দু চার জায়গায় করি সেটাই তোমাদের শেয়ার করব। তো এই দেখো একটা বোতল নিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো মানি প্ল্যান্ট গাছ। এখান থেকে আমি কীভাবে কী করছি তোমরা দেখতে থাকো। এই যেগুলো এক্সট্রা বেরিয়ে আছে সেইগুলো আমি কাট করে নিচ্ছি। আর এটা এমনই গাছ যে জলেও খুব সুন্দর হয়, মাটিতেও খুব সুন্দর হয়। আমি এইভাবেই একটা থেকে অনেকগুলো জায়গায় মানি প্ল্যান্ট গাছ করেছি, তোমাদের একদিন শেয়ার করে দেবো। আজকে অবশ্য সময় নেই সেই জন্য। তো আমি গাছগুলো আগে কেটে নিই, কেটে নিয়ে আলাদা জায়গায় করে নিই, আর বাদ বাকি যেগুলো এদিক ওদিক দিয়ে বেরিয়ে আছে সেগুলো কেটে দিচ্ছি ডালপালাগুলো। তো যারা যারা নতুন দেখছো ভিডিওটা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এই দেখো বোতলটা আমি কেটে নিয়েছি, নিয়ে যেরকমভাবে ইচ্ছা করতে পারো। এটা কালারিং করলে ভালো লাগে, কিন্তু আমি বললাম আমার এখন সময় নেই। জাস্ট আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে একটা গাছ থেকে আরেক অনেকগুলো গাছ করি। তো এই দেখো আমি সাজিয়ে নিলাম, এই দেখো। এবার শুধু জল দিয়ে তোমাদের যেখানে ইচ্ছা সাজিয়ে রাখো। এই দেখো আমি একটা দড়ি দিয়ে সাজিয়ে দিয়েছি। এটা দেখতেও সুন্দর লাগে, ঘরে ফেলা জিনিস দিয়ে কি সুন্দর হয়ে যায়। আমি তো এরকমভাবেই করি, তো তোমরাও করতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে।